আমার আগামী এপিসোডে বলেছিলাম আমার বিয়ের ঘটনা কিন্তু আজকে এখন বলবো সেই মহেন্দ্র ঘনের ঘটনা যেটা হচ্ছে বাসর রাত বাসরাত এমন একটা জিনিস যা আপনি দলিলকৃত মধু একাই খাবেন অন্যরা বাকি দেখবে কিন্তু আমার এই বাসুর ঘরে ঢুকবো আমার খুব ভয় করতেছিল আর বন্ধু বন্ধুরা ঠেলতেছে বন্ধু তোর বাসুর রাত তোকে ঢুকতে হবে তোকে ঢুকতে হবে বলছি না বন্ধু আমার যা বৌ কারণ তোর বিয়ে তোর বউ তুকেই ঢুকতে হবে তারপরে বন্ধু বন্ধু ঠেলাঠেলি খুব সাহসে দরজা বলে আল্লাহ জীবনের প্রথম বিয়ে অভিজ্ঞতা নাই অভিজ্ঞতা দাও ভেতর থেকে বউ এই অভিজ্ঞতা আমার আছে তুমি শুধু শক্তি চাও তারপরে আমি খুব বুকে সাহস নিয়ে আল্লাহর কাছে দোয়া নিয়ে আমি ঢুকলাম ঢুকতেও মা বৌদিকে আমাকে সালাম করছে আমিও বউকে সালাম করলাম একটা আত্মসম্মান আছে না তারপরে বউ ঘোমটা দিয়ে বিছানায় সেই আমার সাজানো ফুলের ফুল দিয়ে সাজানো বাস করে বসছে আমি কি বলবো বুঝতে পারতেছিলাম না অনেকক্ষণ চুপ করে আছি চুপ করে আছি চুপ করে আছি কী বলবো বুঝতে পারতেছি না প্রথম বাসও রাখত আমি বউকে বললাম আচ্ছা ওগো তুমি যে আজকে আমার সাথে থাকবে বাড়ির লোককে জানে বউ কোনো কথা নাই তারপরে বউ চুপচাপ আমি বউকে যে হাতটা ধরছিলাম সেই না না এসব করা হবে না আমি বললাম কেন কয় না বাবা আমাকে কথা দিছি বিয়ের পর ওসব সব ছেড়ে দেবো তার মানে আচ্ছা শোনো আমাদের আজকে বাসরাত আমরা একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি আজকে আমরা সব সত্য ঘটনা বলবো তুমি তোমার জীবনে কয়টা প্রেম করছো আমি কয়টা প্রেম করেছি সব বলবো আমি বললাম ঠিক আছে তুমি আগে বলো বউ বলছে না তুমি আগে বলো আমি বললাম ঠিক আছে আমি একটা প্রেম করছিলাম মেয়ে কোনোদিন হাতও ধরি না বলো কয় আমি প্রেম করছি বলতে এই নাও একশো টাকা আর এই যে ষাটটা চাল মানে কয় না আমি যতদিন প্রেম করতাম একটা করে প্রেম করতাম একটা করে চাল জমা রাখতাম তাহলে তো এখানে একশো টাকা আর ষাটটা প্রেম করছো তুমি আর একশো টাকা কেউ গিফট করছো কয় না তিন কেজি চাল বেঁধে একশো টাকা হয়েছে আর ষাটটা চাল বেশি হয়েছে আমার বই আর আমার ঘটনা আমি আমার বউকে বললাম বউ আমি কি তোমাকে একটা কিস করতে পারি বউ কোনো কথা নাই আমার বললাম ও বউ আমি তোমায় একটা কিস করতে পারি বউ আমার কোনো কথা নাই আরে আমি তোমার বিয়ে করা বউ তুমি আমার আমি কি একটা কিস করতে পারি বউ রাগে বল আমি তোমার ম্যাডাম নাকি অনুমতি নিতে হবে জোর করে দিতে পারো না এই কথা শোনার পর যে আমি কিস করতে গেছি হো মা দেখি চশমা বেঁচে গেল আচ্ছা চশমা গেল কই আরে ওইটাই জন্য তো আমি খুলে রাখছি চশমা যে চশমা খোলার পর একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে কি আমি যেই চশমা খুলে বউকে আতর করতে যাব বউকে জরা ধরছি দেখি বউ নাই কোল বালিস তারপর এইভাবে আমার বাসুরাত কেটে যায় ওই বাইরে আসলাম বাসুর ঘর থেকে বের হয়ে বন্ধুরা বলছে এই বিড়াল কেমন মানলি বিড়াল কেমন মারলি কিন্তু ভাই বিশ্বাস করে না বিড়াল তো দেখি নাই আমি তো বললাম ভাই আমার বউ ছিল বাসুর ঘরে বিড়াল তো দেখিনি বিড়াল কেমনই মারবো কয়েক আরে বোকা ওইটা না কি আমি বললাম সত্যি আমার বউ ছিল সাথে কোনো বিড়াল ছিল না আমি কোনো বিড়াল মারতে পারি নাই আরে পোকা বুঝতে পারছি তো তোরা কিচ্ছু হবে না আসলে কিচ্ছু হবে না আর আমি আজও বুঝতে পারলাম না বিড়াল মারার ঘটনা কি